السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد يقول الله سبحانه وتعالى في محكم التنزيل إنما يخشى الله من عباده العلماء شكرا دوشك ديني بايو بنرا শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই প্রোগ্রাম থেকে সত্যিকার সহি আইলমের যেই ধারা রয়েছে সেই ধারা সম্পর্কে জানা এবং বুঝার আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত কিতাব, যাতে শেখ রাহিমাহুল্লাহ তাআলা আকীদার মৌলিক বিষয় এবং মানহাজের মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন। সর্বমোট ছয়টি মূল পয়েন্ট আল উসুল আসিত্তা, ছয় উসুল হিসেবে তিনি আমাদের সামনে পেশ করেছেন, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি এবং ধরছি। ইতিমধ্যে আমরা যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে আলেমদেরকে আমাদেরকে চিনতে হবে। প্রকৃত আলেমদের সাথে আমাদের মুলাজহামাত করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক এবং সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। এটি হেদায়েতের জন্য খুবই ইম্পর্টেন্ট। হেদায়েতের বিষয়গুলো বিচ্ছিন্নভাবে যদি কেউ গ্রহণ করেন তাহলে তিনি সত্যিকার অর্থে সম্ভাবনা রয়েছে তিনি মিসগাইডেড হওয়ার, পথভ্রষ্ট হওয়ার, পথ হারিয়ে যাওয়ার। যেহেতু শয়তান এই পথে সুকৌশলে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, শয়তানের কৌশলগুলো সম্পর্কে আমাদের যাদের জ্ঞান নেই আমাদেরকে এই কৌশলগুলো জেনে নিতে হবে, অথবা যারা জানে তাদের কাছ থেকে এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর আমি বলেছি যে সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমের মধ্যে আলেমদের মর্যাদার কথা বারবার উল্লেখ করেছেন। আলেমদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমুন্নত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের পরপরই যে স্টেজ, যে স্তর বা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সেটি হচ্ছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম ক্বাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম। ফেরেশতাদের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আলেমদের মর্যাদার বিষয়ে। এরপর আমরা যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হচ্ছে এই যে আলেমদেরকে অবশ্যই সত্য সম্পর্কে জেনে সত্যকে সত্য হিসেবে লোকদের সামনে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতে হবে, বাতিলকে বাতিল হিসেবে জেনে বাতিলকে বাতিলই বলতে হবে। এক্ষেত্রে সংমিশ্রণ কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই হক এবং বাতিলের সংমিশ্রণ করা বৈধ নয়। যদি কোনোভাবে হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ করা হয় থাকে এটি এলমের খিয়ানত এবং এলমের সাথে বড় ধরনের দায়িত্বহীনতার পরিচয় হবে। এর জন্য অবশ্যই প্রত্যেককে তার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। আজকে আমরা যে পয়েন্টটি আলোচনা করব বন্ধুগণ সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে এই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, আলিমদেরকে ইলম অর্জন করার আগে ইলম বিতরণের কাজ শুরু করে দেওয়াটা ভুল হবে। এই জন্য আলিমদের উচিত হচ্ছে সত্যিকার আহলুল ইলমদের কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করা। তালেবে ইলমদেরকে অবশ্যই আহলুল ইলমের কাছে আসতে হবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার, যে আসারটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহতে বর্ণনা করেছেন, তালিকান অর্থাৎ তালিক মোহাল্লাক হিসেবে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন তাআল্লামু ক্বাবলা দুআনিন, যে তোমরা ধারণাকারীরা বিভিন্ন বিষয়ে ধারণা করার আগেই তোমরা আগে শিক্ষা গ্রহণ করো। কারণ যখন মানুষের বিভিন্ন ধারণার মধ্যে তোমরা পতিত হয়ে যাবে, বিভিন্ন বক্তব্যের মুখোমুখি হয়ে যাবে, বিভিন্ন লোকের ব্যাখ্যা বক্তব্য ইত্যাদি তোমাদের সামনে এসে যাবে, না জানা থাকলে তোমরা সেখানে মিসগাইডেড হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, দিক বিদিক তোমরা ছুটাছুটি করবে, কারণ তোমাদের কাছে হিদায়ত স্পষ্ট থাকবে না। তাই এটা আগেই জেনে নিতে হবে।
ইমাম নবী রহমুল্লাহ তালা তার মজমু এর মুকদ্দিমার মধ্যে মজমু শরুল মুহাদ্দাব, মুহাদ্দাব হচ্ছে ফিকহের কিতাব, ইমাম সিরাজি রহমতুল্লাহ লেখা শাফি মাজহাবের এই কিতাবের একটি সরা করেছেন, যেটি পরিপূর্ণ সরা করতে পারেননি, কিন্তু কিতাবুল বুয়ু পর্যন্ত সরা করেছেন ইমাম মহিউদ্দিন আর নবী রহমুল্লাহ তালা। তিনি তার মুকদ্দিমার মধ্যে ভূমিকার মধ্যে বলেন, তাআল্লামুল ইলমা মিন আহলিহি আল মুহাক্কিকিন, তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমরা কাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে? এই আইন এই জ্ঞান অর্জন করবে মিন আহলিহি, যারা এই জ্ঞানের সত্যিকার আহাল, সত্যিকার জ্ঞানের জন্য যারা উপযুক্ত, সত্যিকার জ্ঞান যাদের কাছে রয়েছে, যারা সত্যিকার জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে, তাদের কাছ থেকে, আল মুহাক্কিকিন, তাদের মধ্যে যারা সত্যিকার তাহকিকের জ্ঞান রাখে, বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করার মতো জ্ঞান যাদের কাছে রয়েছে, তাদের সাথে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল ওয়ারিইন, যাদের মধ্যে পরহেজগারি রয়েছে, যাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় এবং আখেরাতের জবাবদিহিতার যে চেতনা রয়েছে সেই চেতনা যাদের মধ্যে রয়েছে, তোমরা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। কাবলা দাহাবিহিম, তাদের মৃত্যুর আগে, তাদের চলে যাওয়ার আগে, তাদের প্রস্থানের আগেই, ও মাজি এ কৌমিন, আর ওই জাতির ওই লোকদের আগমনের আগে, ইয়াতাকাল্লামুনা ফিল ইলমি, যারা জ্ঞানের ব্যাপারে বক্তব্য দেয়, জ্ঞানের ব্যাপারে কথা বলে, বিমিসলি নুফুসিহিম, নিজেদের মন অনুযায়ী, খাহিশ অনুযায়ী, নুফুস বলতে এখানে আহওয়াকে বোঝানো হয়েছে, তাদের প্রবৃত্তি অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের মন যা চায় সে অনুযায়ী তারা বক্তব্য দিয়ে থাকে, ওয়া জুনুনিহিম, এবং তাদের ধারণা অনুযায়ী, আল্লাতি লাইসা লাহা মুস্তানাদুন শারঈ, যার কোনো শারঈ ভিত্তি নেই। যখন তোমরা দেখতে পাবে যে শারঈ ভিত্তি ছাড়া বক্তব্য দিচ্ছে, তাহলেই বুঝতে পারবে যে মূলত তারা ইলমের যে উৎস সেখান থেকে ইলম অর্জন করতে সক্ষম হয়নি, বা সেকাল থেকে তারা ইলম অর্জন করেনি। বন্ধুগণ, আমরা বুঝতে পেরেছি ইলম অর্জন করার জন্য আমাদেরকে সত্যিকার আহলুল ইলম যারা রয়েছে তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে, আমাদেরকে তাদের পরিচয় জানতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেই ইলমের কোনো মুস্তানাদ নেই, কোনো ধরনের ভিত্তি নেই, কোনো ধরনের নির্ভর করার মতো কোনো বিষয় নেই, মানে তার জন্য সুস্পষ্ট কোনো দলিল নেই, অথবা দলিলের কোনো নির্ভর করার মতো কোনো যুক্তি নেই, তাহলে এই ইলমের কোনো ভিত্তি না থাকার কারণে এটা গ্রহণযোগ্য নয়, এটি পরিত্যক্ত, এটাকে মানুষের কাছে ইলম হিসেবে প্রচার করার কোনো সুযোগ নেই। তাই আমরা আজকে যে সমস্ত বক্তব্য দেখতে পাই, যারা আসলে না জেনে আন্দাজ অনুমানের উপর, ধারণার উপর প্রবৃত্তি তাড়িত হয়ে বক্তব্য দিচ্ছেন, বাস্তব কথা হচ্ছে এই, তাদের অনেকেরই বক্তব্য এটি লাইসাহাজা ইল্লা ইনতিশারুল জাহাল, মূর্খতার বহিঃপ্রকাশ বা মূর্খতার প্রচার প্রসার ঘটানো, এর মাধ্যমে সত্যিকার অর্থে ইলমের প্রচার হচ্ছে না বা ইলমের প্রসার হচ্ছে না, বরং এর মাধ্যমে মূর্খতায় বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো এই, সময় সময় যতই আমরা আজকের এই জ্ঞানের দিগন্তের দিকে আমরা তাকাই, ইলমের দিগন্তের দিকে তাকাই, দেখতে পাবো যে ইলমের দিগন্তে তাকাল্লুস হয়ে আসছে, একেবারে কমে আসছে, খাটো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নেরো হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে এটি ছোট হয়ে আসছে। আর জাহাজের দিকে যদি তাকাই, মূর্খতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো মূর্খতা বিশাল অমনিশার মতো এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে। এটাই আরেকটি আলামত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে কিয়ামতের আগে এই ধরনের একটি পরিস্থিতি হবে, যেই পরিস্থিতিতে কিল্লাতুল ইলম, ইলম কমে যাবে, কিল্লাতুল আমাল বিল ইলম, ইলম অনুযায়ী আমল যারা করবে এদের সংখ্যা কমে যাবে, বরং ইলম এবং আমল দুটাই উঠে যাবে। এই ধরনের একটি পরিস্থিতি যখন আসবে কিয়ামতের আগে, সেটাই মানুষদেরকে সত্যিকার অর্থে হেদায়েত থেকে বিচ্ছুত করার একটা সুযোগ আসবে, তখন শয়তান মানুষের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্তির কাজ করবে। সাহেব ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি বলেন, আলাইকুম বিল আসারি ওয়াস সুন্নাহ, তোমরা পূর্বসূরীদের যেই বর্ণনা রয়েছে সেই বর্ণনা এবং সুন্নার অনুসরণ করো। ফা ইন্নী আখাফু আন্নাহু সায়াতি আন কালিল যামানুন, যে আমি ভয় করছি, আন্নাহু সায়াতি আন কালিল যামান, যে অচিরেই এমন একটি সময় আসবে, সুবহানাল্লাহ,
সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহিমাল্লাহ তাআলা তিনি 283 হিজরি সনের ব্যক্তি ছিলেন। 283 হিজরি সনে তিনি এই ভয়ের কথা, তার যে আশঙ্কা, তার যে ভয় মনের মধ্যে ছিল, এই ভয়ের বিষয়টি তিনি খুবই স্পষ্ট করে তুলে ধরছেন। তিনি বলছেন যে ফাইন্নি আখাফু, যে আলাই ফাইন্নি আখাফু আন্নাহু সায়াতি আন কালিল, খুব অচিরেই এমন একটা সময় আসবে, ইজা জাকারা আল ইনসানুন নাবিয়্যা ওয়াল ইখতিদা বিহি ফি জামিআ আহওয়ালিহি, যখন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা উল্লেখ করবে এবং জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইখতিদা অনুসরণকে ও টার্গেট করে লোকদেরকে বক্তব্য দিবে, অনুসরণের কথা জানাবে, বলবে, তখন আমরা অচিরে দেখ তোমরা অচিরেই এই সময় আসবে, দা মাউহু, তারা তাকে তিরস্কার করবে, ওয়ানাফারু আনহু, তার কাছ থেকে লোকদেরকে সরিয়ে নিয়ে যাবে, তার কাছ থেকে লোকদেরকে বিতাড়িত করে দেবে, তার কাছ থেকে লোকদেরকে বিতশ্রুত করে দেবে, ও তাবাররাউ মিনহু, তার সাথে লোকদের সম্পর্ক বিচ্ছিন্ন করে নেবে, ও আজাল্লুহু, তাকে লাঞ্ছিত করবে, ও হানুহু, এবং তাকে অপমানিত করবে। সুবহানাল্লাহ, কতই না হক সত্য কথা বলেছেন 283 হিজরি সনে ইমাম সাহেল ইবনে আবদুল্লাহ তুস্তারি রাহিমাল্লাহ তাআলা। বর্তমান যুগে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের কথা বলি, হাদিসে আছে এই কথা বলি, সহি হাদিসে এ কথা বলি, সহি বুখারীর মধ্যে আছে এই কথা বলি, আপনি দেখবেন লোকদের অবস্থা এমন যে উপহাস করা শুরু করে, তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে, মনে হয়, উপলব্ধি হয় এমন যে মনে হয় যেন এ কোন জাত, এ কোন সৃষ্টি, এ কোন মানুষ যে বলতেছে হাদিসের মধ্যে আছে, আল্লাহ আকবার, অবস্থা এমন হয়ে গিয়েছে যে মূর্খতা এত ব্যাপক হয়ে গিয়েছে যে মূর্খতার বোঝা আমাদের মাথার উপর এমনভাবে চেপে বসেছে যে আইলমের কথা বললে আমরা এটাকে মনে করি যে এটি একটি এমন বিষয় যেটা আমাদের কাছে অপরিচিত, আমাদের কাছে যার কোনো ভিত্তি নেই। তাই এই ধরনের বাস্তব অবস্থা আসলে আজকে আমরা লক্ষ্য করতে পারছি। আপনি যদি লোকদেরকে সত্যিকার জ্ঞানের কথা বলেন, তখন আমাদেরকে অনেকে বলেন যে আপনি খুঁটিনাটি বিষয়ে বাড়াবাড়ি করেন, সামান্য বিষয়ে অতিরঞ্জন অতিরিক্ত করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলেন, যে আল্লাহ এবং তার রাসূলে যে নির্দেশ রয়েছে এই নির্দেশের উপর লোকদেরকে অটুট থাকতে আপনার নির্দেশ দেন, দাওয়াতি কাজ করেন, কিন্তু এই কথাগুলো কেন বলেন? এগুলোর মাধ্যমে তো লোকদের মধ্যে ভুল বিভ্রান্তি ব্যাপকতা লাভ করবে। অর্থ কী? অর্থ হচ্ছে এই, মানুষ মনে করে থাকে যে তাদের খাহিশ অনুযায়ী যদি আমি বক্তব্য দেই, তাদের চাহিদা অনুযায়ী আমি বক্তব্য দেই, তাদের খুশি মতো যদি আমি বক্তব্য দেই, তাদেরকে খুশি করার জন্য, রাজি করার জন্য যদি আমি বক্তব্য দিই, তাহলে এই বক্তব্য খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন, যে মাশাআল্লাহ সাইফুল্লাহ ভাই, আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনার এই বক্তব্য খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, লোকদের কাছে খুব পছন্দ হয়েছে। কিন্তু যদি আপনি তাদের খাহিশ অনুযায়ী বক্তব্য না দেন, তাহলে যতই আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য দেন, যতই সুন্দর কথা বলেন, আপনি দেখতে পাবেন যে এই সুন্দর বক্তব্য আর তাদের কাছে কেন জানি পছন্দ হয় না। এর উপর তাদের বিভিন্ন কমেন্টস রয়েছে, এর উপর তাদের নিজস্ব বক্তব্য রয়েছে, তারা এক্ষেত্রে কনফিউজড, তারা এটাকে মনে করে থাকেন যে অনেকটা গুলু, বাড়াবাড়ির মতো, অতিরঞ্জন, অতিরিক্ত ইত্যাদি মনে করে থাকে। তাই আমরা দেখতে পাই এক্ষেত্রে তাহজিবুত তাহজিবের মধ্যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আহদাস আহদুন ফিল ইলমি শাইআন ইল্লা সুইল আনহু ইয়াউমাল কিয়ামা, আমার বন্ধুগণ, যারা আলেম রয়েছেন, যারা মানুষদের কাছে ইলমের এই আমানতকে পৌঁছানোর জন্য দায়িত্ব পালন করছেন, যারা আইন এর মাধ্যমে মানুষদেরকে জ্ঞানদীপ্ত করার কথা ছিল, সেখানে ইলমের বিপরীতে যারা মানুষদেরকে মূর্খতার মাধ্যমে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করছেন, হেদায়তের পথ থেকে মানুষদেরকে মিসগাইড করছেন, তারা খুব ভালো করে এই বিষয়টি জেনে নেওয়া উচিত। যেটি হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তার তাহজিবুত তাহজিবের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, মা আহদাস আহাদুন ফিল ইলমি শাইআন ইল্লা সুইল আনহু ইয়াউমাল কিয়ামা, ইলমের মধ্যে যে ব্যক্তি কোনো ধরনের নতুন কিছু আবিষ্কার করলো,
যেই আবিষ্কারটুকু তার মন গড়া, যার উপরে কোনো মুস্তানাদ শরঈ শরীয়তের নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই, কোরআন এবং হাদিসের ভিত্তি নেই, অথবা যৌক্তিক যে ভিত্তি কোরআন হাদিস নির্ভর হওয়ার কথা ছিল সেই ধরনের কোনো ভিত্তি নেই, সুয়েলা আনহু ইয়াউমুল কিয়ামা, অবশ্যই তাকে কিয়ামতের দিন এ বিষয়ে জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন অবশ্যই তাকে জবাবদিহি তার মুখোমুখি হতে হবে। ফাইওয়াফাকাস সুন্নাহ সেলিম, যদি সেটা সুন্নার অনুসরণ ঠিক মতো হয় তাহলে সে সেলিম, সে মুক্তি পাবে। ও ইল্লা ফাহুনা কাল আতাব, ও অন্যথায় সেখানেই সে মানে সেখানেই সে কী হয়ে যাবে, পড়ে যাবে, সেখানেই তাকে জবাবদিহি করতে হবে এবং আটকা পড়ে যাবে, এখানে তাকে পড়ে যেতে হবে, অগ্রসর হওয়ার সুযোগ নেই। আমার বন্ধুগণ খুবই সতর্ক থাকতে হবে, তাই যে কোনো ব্যাপারে, যে কোনো ফতোয়ার বিষয় হোক, জ্ঞানের বিষয় হোক, কেউ যদি সে বিষয় সম্পর্কে বক্তব্য দেন তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে বক্তব্য দিচ্ছি আদৌ কি এর কোনো ভিত্তি আছে কিনা, অন্যথায় আপনি সেখানেই হোঁচটকে পড়ে যাবেন, সেখানে আপনার মানে অগ্রসর হওয়ার আর সামান্যতম সুযোগ থাকবে না। তাই ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই তার এই বক্তব্যের শেষাংশে তিনি বলছেন, ফলে ওয়াসার আল ইলম আল্লাযী ফরাদাহুল্লাহু তাআলা আলাল খালকি, যে ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর, আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি এবং মখলুকাতের যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রয়েছে তাদের সকলের উপর যে ইলমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, যার প্রশংসা করেছেন, লা ইয়াতাফাওয়াউ বিহি ইল্লা যিন্দিকুন আও মাজনুন, এই বিষয়ে কেউ বক্তব্য দেয় না, শুধু ওই ব্যক্তি বক্তব্য দেয় যা যে জিন্দিক, যাকে বলা হয় তাকে জিন্দিক অথবা মাজনুন অথবা পাগল, নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ ইলমের মৌলিক বিষয়গুলো আমার বন্ধুগণ আমাদের কাছে এমন পর্যায়ে উত্তীর্ণ হয়ে গিয়েছে, এমন পর্যায়ে চলে গিয়েছে, এগুলো সম্পর্কে যদি এখন কেউ কথা বলেন তাকে পাগল, জিন্দিক, তাকে মুনাফেক, সুবহানাল্লাহ, মানে আর কিছু শব্দ নতুন আবিষ্কার হয়েছে, ইহুদিদের দালাল, ইসলামের দুশ্মন, তারপরে ইংরেজদের দালাল, এই ইত্যাদি ইত্যাদি, মানে এই শব্দগুলো সব আমার মুখস্থ নেই, এত অসংখ্য অপবাদে তাকে অপবাদ দেওয়া হয় তাকে, যে শেষ পর্যন্ত তিনি আর ইলমের কথা বলতেই ভয় পান। তার কারণ হচ্ছে লাঞ্ছিত করার এমন কোনো দিক নেই যে দিক থেকে তাকে লাঞ্ছিত করা হয় না, অপমানিত করা হয় না। এর কারণ কি আমার বন্ধুগণ? একটাই এর কারণ, সেটা হচ্ছে এই যে আসলেই ইলম থেকে আমরা এত দূরে সরে গিয়েছি যে যেদিকে যাওয়ার কথা ছিল না, ফলে আমরা ইলম এবং জাহেলের যেই পরিধি রয়েছে এই পরিধি দুটাকেই আমরা একসাথে মার্জ করে নিয়েছি। এই বিষয়টি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে, কেউ কেউ হাদিস হিসেবে উল্লেখ করেছেন, কেউ কেউ মওকুফ বর্ণনা করেছেন, তবে মওকুফ বর্ণনাটি শুদ্ধ। তিনি বলেন বা মওকুফ বর্ণনার মধ্যে এইভাবে এসেছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াসীরা আল ইলমু জাহলান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আইল মূর্খতায় রূপান্তরিত না হবে। অর্থাৎ আলেমরাই হচ্ছে সবচেয়ে মূর্খ, এমন হয়ে যাবে, আইল মূর্খতায় রূপান্তরিত হয়ে যাবে। আর ওয়াল জাহলু আইল মান, আর মূর্খতাকে আইলমে রূপান্তরিত করে নেবে। মূর্খতাপূর্ণ যে বক্তব্য রয়েছে, যে বক্তব্যের কোনো ভিত্তি নেই, মাশা আল্লাহ আলেমরা তাকে মনে করবে যে এই তো এত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, তাকে হাজার রকমের লকব দেওয়া হবে, হাজার রকমের খেতাব দেওয়া হবে, কিন্তু এই খেতাবের প্রকৃত বিষয় হচ্ছে যে শয়তান আমাদের মধ্যে এলতেবাস করে দেবে, সংমিশ্রণ করে দেবে, গুলিয়ে দিবে। কি গুলিয়ে দিল? এলম এবং জাহালের যে পরিধি আছে, যে সীমারেখা আছে, এটাকে উঠিয়ে দিয়ে জাহালকে এলমে রূপান্তরিত করলো, আর জাহালকে আইলমে রূপান্তরিত করলো, আইলমকে জাহালে রূপান্তরিত করলো, এইভাবে পরিবর্তন করে দিল। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি
তার একটি কিতাব রয়েছে, কিতাবুর রদ আলাল বিক্রি। বিভ্রান্ত এক ব্যক্তি, তার উপর শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ তার যে আকিদে বিশ্বাস রয়েছে সেটাকে রদ করতে গিয়ে, সেটাকে প্রতিহত করতে গিয়ে, প্রতিত্ব দিতে গিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই কিতাবটি রচনা করেছেন। এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেন, ওয়ালিয়াহযারিল আবদু মাসালিক আহলিল যুলমি ওয়াল জাহল, অবশ্যই আল্লাহর বান্দাদেরকে সতর্ক থাকতে হবে মাসালিক আহলিল যুলম, অন্যায়কারী জালিমদের যে পথ রয়েছে সেই পথ মানে অতিক্রম করার থেকে, সেই পথে চলার থেকে, ওয়াল জাহল এবং মূর্খতা যে পথ রয়েছে এই পথে চলার থেকে। আল্লাযীনা ইয়ারাউনা আন্নাহুম ইয়াসলুকুনা মাসালিকাল উলামা, যারা মনে করে থাকে, ধারণা করে থাকে যে, যাদের ধারণা অনুযায়ী তারা ইয়াসলুকুনা মাসালিকাল উলামা, যে হ্যাঁ তারা আলেমদের পথে আছে। সুবহানাল্লাহ, কতই না সত্য কথা। আজকে যদি আপনি দেখেন যে আমরা আলেমদের সাথে আছি, সুবহানাল্লাহ, যারা বলতেছে আমরা আলেমদের সাথে আছি তারাও জানে না যে আসলে কী আলেমদের সাথে আছে, তারা কি আদৌ আলেম কি না, তাদের মধ্যে আদৌ আলমের কোনো মানে কোনো অবস্থান আছে, অবস্থা আছে কি না, এলমের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক আছে কি না। এই কারণেই শেখ রহমুল্লাহ তাআলা তিনি এই আসলের মধ্যে একটি দিক তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে বয়ানু মান তাশাব্বাহা বিহিম ওয়ালাইসা মিনহুম। আরেকটি জিনিস আমাদেরকে সতর্কতার সাথে মানুষের কাছে স্পষ্ট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মান তাশাব্বাহা বিহিম, যে আলেমদের সুরত নিয়েছে, যে আলেমদের সাদৃশ্য গ্রহণ করেছে, মাশা আল্লাহ, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে লাল রুমাল, মাথার মধ্যে সাদা রুমাল, তারপরে পাঞ্জাবি, টুপি, বড় বড় জুব্বা দেখলেই আমরা মনে করে থাকি যে অনেক বড় আলেম, আলেমের সাদৃশ্য গ্রহণ করেছে, কিন্তু ওয়ালাইসা মিনহুম, কিন্তু আলেমদের মধ্যে সে মোটেও অন্তর্ভুক্ত নয়। তার কারণ হচ্ছে ইলমের যে প্রকৃত পরিচয়, ইলমের যে তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং ইলমের যে হাকিকত রয়েছে এর সাথে তার কোনো সম্পর্ক নেই। তাই এই ধরনের ব্যক্তিদের থেকে আমাদেরকে সতর্ক করতে হবে। আমার বন্ধুগণ, কতই না চমৎকার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এদের কাছ থেকে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে সতর্ক করতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতা এখানে এসে যাবে। আজকে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে ওই সাধারণ মানুষগুলো, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি কোনো না কোনো কারণে, পারিপার্শ্বিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, আর্থসামাজিক কারণে হতে পারে, অথবা অর্থনৈতিক কারণে হতে পারে, আরও অন্যান্য কারণে হতে পারে, কোনো না কোনো কারণে যে সমস্ত বন্ধুগণ সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেনি, কিন্তু তারা ওই ব্যক্তির কাছে গিয়ে এখন হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করছে, জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করছে, যে আসলে আলেমের লেবাস ধরেছে, যে আলেমের লেবাস ধরেছে, আসলে সে আলেম না, মূলত সে হচ্ছে ইমান চোর, সে হচ্ছে ইসলাম চোর, সে হচ্ছে মানুষদের আকীদা চোর, সে হচ্ছে মানুষদেরকে পথভ্রষ্টকারী, বিভ্রান্তকারী, হেদায়েত থেকে মানুষদেরকে বিচ্ছুতকারী, বরং সে শয়তানের গোপন এজেন্ডা বাস্তবায়নকারী, আমাদের জানাই নেই। তার কাছ থেকে যে সতর্ক করব সেই সুযোগ নেই। কীভাবে আপনি সতর্ক করবেন? মসজিদের মধ্যে জুতা চুরি করার জন্য চোর যেভাবে মুসল্লির বেশ ধরে, মাথার মধ্যে টুপি দিয়ে, পাঞ্জাবি আর পায়জামা পরে মসজিদের মধ্যে প্রবেশ করে, ঠিক এভাবে আজকে সমাজের মধ্যে আলেমদের মাঝে এমন একদল লোক প্রবেশ করে গিয়েছে, যারা নিজেদেরকে মানুষের কাছে মানে বিভিন্ন কলা, মানে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন চলচাতুরির মাধ্যমে নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করে, নিজেদেরকে এভাবে তুলে ধরার জন্য চেষ্টা করে যে আমি এত বড় আলেম, আমার কাছে আসলে আমি এভাবে এভাবে করে তোমাদেরকে জান্নাত নিয়ে যাব, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, এ দিক বাজে একটু পরে তুমি জান্নাতে চলে গেছো। আর আমরা তো মনে করি থেকে সুবহানাল্লাহ, এত সহজ, এত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারলাম, তাহলে আমরা তার পিছনে দৌড় দেই, কিন্তু তাদের কাছ থেকে সতর্ক করতে হবে। বন্ধুগণ, আলেমদের দায়িত্ব এটা মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য যুগে যুগে যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়েছে এবং বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করেছে, তাদের ব্যাপারে ওলামায়ে কেরামগণ, সালাফদের আলেমগণ তাদের ব্যাপারে লোকদেরকে সতর্ক করেছেন। সতর্কতার, সতর্ক করার পদ্ধতি কিন্তু তাদের ব্যক্তিগত মানে ব্যক্তির উপর আঘাত করা নয়, তার ব্যক্তি সম্পর্কে কোনো তাহান বা আঘাত করার বিষয় নয়, ব্যক্তির উপর আমরা কোনো ধরনের আক্রমণ করব না, ব্যক্তির উপর আক্রমণ না করেই তার যে মৌলিক চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার ব্যাপারে আমরা লোকদেরকে সতর্ক করতে হবে, অন্যথায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
তাই এই কারণেই আমরা দেখতে পাই ইসলামের মধ্যে ইসলাম এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে আলেমদের পাশাপাশি ওলামা উসু যারা সত্যিকার মানে আলেম নয় আলেমের অথবা আলেমদের বেশ ধারণ করেছে, আলেমদের পোশাক পরিচ্ছদ গ্রহণ করেছে, সাদৃশ্য গ্রহণ করেছে, তাদের থেকে ওই ওলামা উসু থেকে তাদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে থেকে সতর্ক করার জন্য বারবার বলা হয়েছে, বারবার বলেছে। সুবহানাল্লাহ, আপনি দেখতে পাবেন কী সুন্দর গোত্রা উপর দিয়ে মেশলাহ জগ জগ চক চক করে, আর এই সমস্ত লোকগুলো মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করতেছে। এর কারণ কারণ হচ্ছে জ্ঞানের অভাব। তিনি যেই আলম দিচ্ছেন সেই আলম আসলে মাবনিউন আলাল জাহাল, এটা জাহালের উপর ভিত্তি করে তিনি আসলে মানে মানুষদেরকে বক্তব্য দিচ্ছেন, মূর্খতার উপর ভিত্তি করে বক্তব্য দিচ্ছেন। তাই যুগে যুগে আলেমগণ আহলুল বেদা ওয়দ-দালালা যারা বেদাতের অনুসারী, যারা বিভ্রান্তির অনুসারী, তাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে নিষেধ করেছেন, তাদের ব্যাপারে সতর্ক করেছেন, তাদের থেকে লোকদেরকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন, কারণ তারা সত্যিকার অর্থে ইসলামের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে যে বক্তব্যগুলো দিয়ে থাকে সেগুলো তাদের মনগড়া বক্তব্য, এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম এগুলো থেকে সম্পূর্ণরূপে অবমুক্ত বা ইসলাম সম্পূর্ণ এগুলো থেকে আলাদা। এরপর আমরা সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলমের মৌলিক যে বিষয়গুলো সেগুলোর মধ্যে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইলম যদি না থাকে তাহলে তারা শয়তানের প্রবঞ্চনায় পতিত হয়, ফলে এরা শয়তানের যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলের সাথে নিজেদেরকে শেষ পর্যন্ত অনুগত করে নেয়, ফলে এরা শয়তান অনুসারী হয়ে যায়। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ইগাসাতুল্লাহ ফান কিতাবের মধ্যে তিনি শয়তানের যে ষড়যন্ত, এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি বলেন মিন কাইদি আদুউল্লাহ, আল্লাহর দুশ্মন শয়তানের ষড়যন্ত্রের মধ্যে একটি শয়তান ষড়যন্ত্র হচ্ছে এই আন ইউখাউফাল মুমিনিনা মিন জুনদিহি ওয়া আউলিয়াইহি লিআল্লা ইউজাহিদুহুম ওয়ালা ইয়ামুরুহুম, যে শয়তান একটি ষড়যন্ত্র হচ্ছে ইমানদার ব্যক্তিদেরকে সে তার এমনভাবে ভয় দেখাবে, অমুকের ভয়, তমুকের ভয়, এদের ভয় মানে দলের ভয়, গোষ্ঠীর ভয়, তারপরে তার যেই অনুসর আছে তাদের ভয়, এদের ভয় দেখাবে, কারণ কি লিআল্লা ইউজাহিদুহুম, যাতে করে তারা মানে তাদের সাথে জিহাদের যে চেষ্টা রয়েছে সেই চেষ্টা জিহাদ না করে থাকে, ওলাই আমরুহুম বিল মারুফ, তাদের সাথে যে আমর বিল মারুফ না করে, ওয়া নাহি আনিল মুনকার না করে। ও আখবারা তাআলা আন্না হাযা মিন কাইদি শয়তান, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন এটি হচ্ছে শয়তানের মূলত একটি চক্রান্ত, শয়তানের একটি মানে ষড়যন্ত্র। বন্ধুগণ, এই জন্য এখানে যারা এই শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না তারা আউলিয়াউর রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারাই হচ্ছে প্রকৃত আউলিয়া ও শয়তান। এখানে দুটি ধারা রয়েছে, একটি হচ্ছে ওলামা উসু হুম আউলিয়া ও শয়তান, তারাই হচ্ছে মূলত শয়তানের ওলি। আমরা তো বহু ওলির কথা শুনি কিন্তু শয়তানের ওলি যারা রয়েছে তারা কি এই অলিগণ কি শয়তানের ওলি নাকি আউলিয়া রহমান তার রহমানের ওলি, কীভাবে এটাকে আপনি কোন মানদণ্ড এটাকে বিচার করবেন, সেই মানদণ্ড আপনার কাছে থাকতো। সেই মানদণ্ড হচ্ছে মানে আইলমের মানদণ্ডে যদি আপনি সত্যিকার মানে সমৃদ্ধ হন তাহলেই আপনি শুধুমাত্র আউলিয়া ও শয়তান থেকে আউলিয়া রহমানকে পার্থক্য করতে পারবেন, অন্যথায় পারবেন না।
এজন্য আউলিয়া শয়তান যারা রয়েছে, ওই শয়তানের ওলি যারা রয়েছে, তাদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে, তাদের বিষয়টি মানুষদের কাছে স্পষ্ট করে তুলে ধরতে হবে। তাদের বিষয়টি যদি আমরা তুলে ধরতে না পারি, আমার বন্ধুগণ, যা হবে সেটি হচ্ছে আমরা সত্যিকার অর্থে লোকদেরকে ভ্রষ্টতা এবং বিভ্রান্তি থেকে আমরা বাঁচাতে পারব না। মানুষ তাদের অনুসরণ করে তাদের দিকে চলে যাবে। আমরা আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, গত পর্বের শেষ যে কথাটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে, বন্ধুগণ, আমাদেরকে ইলমের প্রকৃত যে মর্ম রয়েছে, হাকিকত রয়েছে, সে সম্পর্কে জ্ঞান নিতে হবে। কারা আলেম, আহলে ইলম কারা, তাদের সম্পর্কে জানতে হবে। ইলমের তাৎপর্য এবং গুরুত্ব কী সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে ইলম অনুযায়ী আমাদের ইলমের যে দাবি রয়েছে, সেই দাবি অনুযায়ী আমরা সত্যিকার যে আমল রয়েছে, সেই আমলটুকু আমরা আসলে কতটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি সেটি আমাদেরকে স্পষ্ট করতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো, খেয়াল রাখতে হবে যে ইলমের ব্যাপারে যদি আমরা লোকদেরকে, যারা আলেম নয় কিন্তু আলেমদের বেশ ধরেছে, যারা আলেমদের সাদৃশ্য গ্রহণ করেছে, যদি আমরা তাদের কাছ থেকে মানুষদেরকে বিভ্রান্তি থেকে বাঁচাতে না পারি, তাদের বিভ্রান্তি থেকে, তাদের কাছ বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করতে না পারি, সতর্ক করতে না পারি, তাহলে তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এটা হলো বন্ধুগণ চতুর্থ মূলনীতি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। এবার আমরা পঞ্চম যে মূলনীতি রয়েছে সেই পঞ্চম মূলনীতি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মূলনীতির যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটুকু আগামী দার্সে আমরা আলোচনা করব। পঞ্চম মূলনীতির সাথে একটা ধারাবাহিকতা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই, কারণ আমি শেষের দিকে বলেছি আপনাদেরকে, একদিকে ওলামা উসু, আরেকদিকে ওলামা উল হুদা, ওলামা উদ্দিন, দিনের যারা আলেম রয়েছে তারা, যারা হেদায়তের আলেম রয়েছে, যাদের কাছে হেদায়তের আলম রয়েছে, যাদের কাছে গেলে আপনি সত্যিকার হেদায়তের যে আলো রয়েছে সেই মানে প্রজ্বলিত আলো তাদের কাছে আপনি পাবেন, তাদের কাছ থেকে সে আলো সংগ্রহ করতে পারবেন। আরেকদিকে ওলামা উসু, যারা আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে, খারাপ পথের দিকে আপনাকে আহ্বান করবে, তারাই হচ্ছে আউলিয়া ও শয়তান। তাই এখানে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে আল আসলুল খামেস, পঞ্চম মূলনীতি, বয়ানুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লি আউলিয়া ইল্লাহ। আমাদেরকে স্পষ্ট করে জানতে হবে যে কারা আউলিয়া উর রহমান, কারা আল্লাহ আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি, কাদেরকে কোরআনে কারিমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নার মধ্যে আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করেছে, তাদের পরিচয় কী, তাদের সুস্পষ্ট পরিচয় এবং বৈশিষ্ট্য কী, এটা আমাদেরকে স্পষ্ট করে জেনে নিতে হবে। কারণ এখানে আমাদেরকে মিসগাইড করার সুযোগ আছে, যে আপনি হয়তো জানেন না, তিনি হয়তো আল্লাহর অনেক বড় ওলি হতে পারে, তিনি কিসের ভিত্তিতে ওলি হয়েছেন, তার এই ওলি হওয়ার বিলায়তের ভিত্তি কী, কীভাবে তিনি ওলি হয়েছেন, সেই পথ আমাদেরকে স্পষ্ট করে কোরআন এবং হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং সেই পথ সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে, স্পষ্টভাবে আমাদেরকে মানুষের কাছে তুলে ধরতে হবে যে কারা আউলিয়াউল্লাহ, এরপরে কারা আউলিয়াউল্লাহ নয়, ওয়া তাফরীকুহু বাইনাহুম ওয়া বাইনাল মুতাশাব্বিহিন বিহিম, আর তাদের মাঝে আর যারা আউলিয়াউল্লাহের সাদৃশ্য গ্রহণ করেছে, আসলে আউলিয়াউ শয়তান, শয়তান ওলি, তাদের মাঝে মিন আদা ইল্লাহির মুনাফিকিনা ওয়াল ফুজ্জার, আল্লাহর দুশ্মন মুনাফিকদের মধ্য থেকে এবং ফাজের পাপিষ্ঠদের পাপাচারীদের মধ্য থেকে, যারা মানে এই লেবাস আউলিয়া আউলিয়া উল্লাহের মানে আল্লাহর ওলিদের লেবাস যারা গ্রহণ করেছে, অথচ তারা মানে তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এদের মধ্যে যে কী পার্থক্য রয়েছে, এই পার্থক্যটুকু স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরতে হবে। শেখ রহমাল্লাহ তালা বলেন, ওয়াক ফিফি হাজা, মানে এই পার্থক্য করার জন্য এতটুকুই যথেষ্ট, এই আয়াতটি যথেষ্ট, আয়াতুন ফি সুরাতে আল ইমরান, সুরাতে আল ইমরানের 31 নম্বর আয়াতটাই যথেষ্ট, সুরাতুন আয়াতুন ফি সুরাত আল ইমরান, আল ইমরানের 31 নম্বর আয়াত, এটাই যথেষ্ট। ওহিয়া কৌলহু তাআলা, আল্লাহ তাআলার কথা, কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ ওয়াইগফির লাকুম দুনুবাকুম আল্লাহু গাফুর রহিম, বল আপনি বলুন, ইন কুনতুম তুহিবুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো,
এখানেই পার্থক্য হয়ে যাবে, কারা সত্যিকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছে আর কারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি, তাদের পুরস্কারও আছে এখানে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ও ইয়াগফির লাকুম দুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তিনি বলেন ওয়া আয়াতুন ফি সূরাতিল মায়েদা, এর সাথে প্লাস যোগ করবেন সূরাত আল মায়েদার 54 নম্বর আয়াত, এর সাথে যোগ করবেন সূরাত আল মায়েদার 54 নম্বর আয়াত। 54 নম্বর আয়াতটা কি? ওয়া হিয়া ক্বাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন থেকে মুরতাদ হয়ে যাবে, দিন থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, ওয়াছরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক দল লোককে নিয়ে আসবেন, এমন একটি সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহাইব্বুহুম, মানে এমন জাতি যে ইউহাইব্বুহুম, যে তিনি তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহাইব্বুনাহু, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। বোঝা গেল যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া আল্লাহর, কারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এই আয়াতে যখন আলোচনা করব সেখানে আমরা বলবো। এরপরে এর সাথে যোগ হবে তিন নম্বর আয়াত, ও আয়াতুন ফি সূরাত ইউনুস, সূরাত ইউনুসের এক আয়াত, সেটি হলো সূরা ইউনুসের 63, 62 এবং 63 নম্বর আয়াত। وهي قوله تعالى الله تعالى بكتبه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا تمرا جنة راكو نشي الله ولي جرا لا خوف عليهم تادر كونو بحيني ولا هم يحزنون أرترا شامن نتمو دوشتين تاقرس توغبنا الذين آمنوا وكانوا يتقون تشت نمرات الذين آمنوا جرا إيمان نتشي وكانوا يتقون من الله تعالى كدرا شتكار تقوى আল্লাহ তাআলার অবলম্বন করতে পেরেছে, তাদের বৈশিষ্ট্য এখানে দুটি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম খুবই সহজ, প্রথম আয়াতের মধ্যে একটি বৈশিষ্ট্য, দ্বিতীয় আয়াতের মধ্যে চারটি বৈশিষ্ট্য, তৃতীয় আয়াতের মধ্যে দুইটি বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে আউলিয়াউর রহমানের বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী আলোচনায় এ বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো। তারপরে শেখ রহমাল্লাহ তাআলা বলেন সুম্মা সারাল আমরু ইনদা আকসারি মান ইয়াদ্দাঈ আল-ইলমা, এরপরে বিষয়টি এমন হয়ে গেল যে ইনদা আকসারি মান ইয়াদ্দাঈ আল-ইলম, যারা ইলমের দাবি করে থাকে তাদের অধিকাংশের কাছেই এই বিষয়টি এমন এক পর্যায়ে চলে গেল, ওয়া আন্নাহু মিন হাযা মিন হুদাতিল খালক ওয়া হুফাযি শার ইলা আন্নাল আউলিয়া লা বুদ্দা ফিহি মিন তারকি ইত্তিবাই রুসুল ওয়া মান তাবাহুম ফালাইসা মিনহুম, যে মানুষের কাছে এই বিষয় হয়ে গেল যে ওয়া আন্নাহু মিন হুদাতিল খালক, যে তারা হচ্ছে মানুষদেরকে হেদায়ত দানকারীদের, আল্লাহর বান্দাদেরকে হেদায়ত দানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত এবং শরীয়তের যারা সংরক্ষণ করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত, ইলা এমনকি আন্নাল আউলিয়া লাবুদ্দা ফিহিম, যে ওলিগণ এমন পর্যায়ে যে এরাই শরীয়তকে হেফাজত করবে, এরাই মানুষদেরকে হেদায়ত দান করবে, এমনকি আন্নাল আউলিয়া, যে এই সমস্ত আউলিরা লাবুদ্দা ফিহিম, তাদের মধ্যে অবশ্যই এমন লোক থাকবে যা যা এমন লোক পর্যন্ত থাকবে যে মিনতার কি ইত্তেবাই রসুল, রাসুলদের যারা অনুসরণ করাটাকেও যাদের জন্য মানে অনুসরণকে পরিহার করাও যারা যারা যাদের জন্য বাধ্যতামূলক হবে, যে এরা অনুসরণ না করলেও চলবে রাসুলের, ওমান তাবে আহুন ফালাইসা মিনহুম, বরং রাসুলদের যারা অনুসরণ করবে তারা মানে এই ওলিদের অন্তর্ভুক্ত হতে পারবে না, ওলাবুদ্দা মিনতার কিল জিহাদ, এবং জিহাদকে পরিহার করতে হবে, ফামান জাহাদা ফালাইসা মিনহুম, যে জিহাদে লিপ্ত হবে সেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, ওলাবুদ্দা মিন তারকিল ঈমান ওয়া তাকওয়া, ঈমান এবং তাকওয়াকে পরিহার করতে হবে, ফামান তাআহাদা বিল ঈমান ওয়া তাকওয়া, যে ঈমান এবং তাকওয়ার মানে পরিচর্যা করবে, যে ঈমান এবং তাকওয়ার দিকে মানুষকে আহ্বান করবে, ফালাইসা মিনহুম, সে ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, ইয়া রাব্বানা। তারপর তিনি বলে হে আমাদের রব, তিনি তাঁর শেকওয়া অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরে বলেন যে সুবহানাল্লাহ, মানে কনসেপ্ট ধারণা এমন পর্যায়ে বিকৃত হয়ে গেল যে শেষ পর্যন্ত যারা জিহাদ করে তারা আর ওলিদের অন্তর্ভুক্ত হলো না, যারা
ইমান এবং তাকওয়ার পরিচর্যা করে তারা ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হল। যারা রাসূলদের অনুসরণ করে তারা ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, হে আমাদের রব, আমরা আপনার কাছে ক্ষমা এবং পরিত্রাণ এবং মুক্তি ও নিরাপত্তা চাই। ইন্নাকা সামিউ দোয়া, কারণ আপনি তো আমাদের দোয়া দোয়া শ্রবণকারী সর্বশ্রোতা। এটাই সর্বশেষ কথা। এই জন্য কারণ হচ্ছে আউলিয়াউ শেতান আর আউলিয়াউ রহমান, আউলিয়াউ আল্লাহ আর আউলিয়া ইবলিস, ইবলিসের ওলি আর আল্লাহর ওলি, আর উলামা উসু আর উলামা উল হুদা, হেদায়তের আলেম আর বিভ্রান্তি ও পদভ্রষ্টতার আলেম। এর মধ্যে পার্থক্য করার যে বিষয়টি, মৌলিক বিষয়টি আমাদের কাছে হারিয়ে গিয়েছে। আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা এই মৌলিক বিষয় নিয়ে আগামী দার্সের মধ্যে আমরা প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।